অনেক জল ঘোলা করে আবার সেই আগের পথেই হাঁটতে হবে কয়েকবার সরকার পরিচালনায় অভিজ্ঞ বিএনপিকে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর বারবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরত যাওয়া ও নতুন নির্বাচনের দাবির পক্ষে কতটা জনসম্পৃক্ততা করতে পেরেছে বিএনপি জোট, তা প্রশ্ন সাপেক্ষ। নির্বাচনের ট্রেন মিস করা বিএনপির শরিক দলের নেতাদের কণ্ঠে এবার ফর্মুলা বদলে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেয়ার সুর। দেশের মানুষ যদি আপনাদের একমাত্র ভাবনা চিন্তা হয়, সব বিভেদ সংঘাত ভুলে যান। তাই যদি হলো, তাহলে কেন এত সহিংসতা, কেন এত প্রাণহানি? হয়তো রাজনীতির ঢেউয়ে সাধারণ মানুষের জীবনের বিনিময়ে এসব প্রশ্নের উত্তর অজানাই থেকে যাবে। জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ মনে করেন, রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচনের নিয়ম, রাষ্ট্র পরিচালনায় অনির্বাচিতদের হস্তক্ষেপ কাম্য নয়। স্টাডি করে আপনার এই উপলব্ধিটা হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থা আলটিমেটলি ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনটা করতে হবে, কারণ হলো ওই ওইখানে ফেরত যাওয়া, ওই আমাদের ত্রয়োদশ সংসদে ফেরত যাওয়া, এটা সম্ভব না, নীতিগতভাবে উচিত না। কারণ হলো আনইলেক্টেড ব্যক্তি ইলেকশন পরিচালনা করে তিন মাস শাসন করবে দেশকে, দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল। তবে এজন্য নির্বাচন কমিশনকে স্বাধীন, শক্তিশালী আর প্রভাবমুক্ত করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে আমলাতন্ত্রকে। নির্বাচন কমিশনটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট করা যায়, পাওয়ারফুল করা যায়, সাথে সাথে ওই যে তাকে সাহায্যকারী যারা প্রশাসনিক ব্যবস্থার ব্যক্তিবর্গ যারা নির্বাচনকে সহায়তা করে তাদেরকে একেবারে নিরপেক্ষ থাকবে তারা, তাহলে যে কেউ থাকুক তাতে কোনো সমস্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলছেন, বিশ্বের কোথাও সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনায় অনির্বাচিতদের অন্তর্ভুক্তির নজির নেই। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে ফেরত যাওয়াও কাঙ্ক্ষিত ও রীতিসিদ্ধ নয় বলেই অভিমত তার। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।